বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে সাধারণত 14 থেকে 15টি প্রশ্ন থাকে। অন্যান্য জব রিক্রুটমেন্ট পরীক্ষাতেও অন্তত 3 থেকে 4টি করে প্রশ্ন দেওয়া হয়। ইংলিশ লিটারেচার অংশে কি ধরনের প্রশ্ন থাকে তার একটি সাধারণ ধারণা থাকা দরকার। ইংলিশ লিটারেচার অংশে সাধারণত লিটারারি পিরিয়ডস, অথর্স অ্যান্ড বুকস, অথর্স ফ্যামিলিয়ারিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, পারপাস অব বুক, ফুল অর নিকনেম অব রাইটার্স, রাইটার্স বার্থ প্লেস, লিটারারি অ্যান্ড আর্টিস্টিক টার্মস, এই ক্যাটাগরিগুলোর উপর প্রশ্ন হতে দেখা যায়। ভিডিও সিরিজটিতে আমরা সবগুলো ক্যাটাগরি কভার করার চেষ্টা করব। ক্রমবিকাশ অনুসারে ইংলিশ লিটারেচারকে বিভিন্ন ফেজে ভাগ করা হয়েছে। প্রত্যেক ফেজকে এইজ অথবা পিরিয়ড বলা হয়। এই এইজ বা পিরিয়ডগুলো কখনো কখনো সেই সময়ের রাজারানীর নামে, কখনো কোনো বিখ্যাত রাইটারের নামে, কখনো তখনকার স্পিরিট অনুসারে নামকরণ করা হয়েছে। 450 থেকে 1066 সাল পর্যন্ত দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়। 1066 থেকে 1500 সাল পর্যন্ত বলা হয় দ্য মিডল ইংলিশ পিরিয়ড। এই পিরিয়ডকে আবার 2টি অংশে ভাগ করা হয়েছে। দ্য অ্যাংলো নর্মান পিরিয়ড, যা 1066 থেকে 1340 সাল পর্যন্ত বিস্তৃত, এবং দ্য এইজ অফ চসার, যা 1340 থেকে 1400 সাল পর্যন্ত বিস্তৃত। 1500 থেকে 1660 সাল পর্যন্ত সময়কে বলা হয় দ্য রেনেসাঁস পিরিয়ড। একে আবার 4টি অংশে বিভক্ত করা হয়েছে। এলিজাবেথান এইজ, যা 1558 থেকে 1603 সাল পর্যন্ত বিস্তৃত, জ্যাকুবিয়ান এইজ, যা 1603 থেকে 1625 সাল পর্যন্ত বিস্তৃত, ক্যারোলাইন এইজ, যা 1625 থেকে 1649 পর্যন্ত বিস্তৃত, কমনওয়েলথ পিরিয়ড, যা 1649 থেকে 1660 সাল পর্যন্ত বিস্তৃত, 1660 থেকে 1785 সাল পর্যন্ত সময়কে বলা হয় দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার 3টি অংশে বিভক্ত করা হয়েছে। সেগুলো হলো দ্য রেস্টোরেশন পিরিয়ড, যা 1660 থেকে 1700 সাল পর্যন্ত বিস্তৃত, দ্য অগাস্টান এইজ বা দ্য এইজ অফ পোপ, যা 1700 থেকে 1745 সাল পর্যন্ত বিস্তৃত, দ্য এইজ অফ সেন্সিবিলিটি বা দ্য এইজ অফ জনসন, যা 1745 থেকে 1785 সাল পর্যন্ত বিস্তৃত। এর পরের পিরিয়ডটি শুরু হয়েছিল ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল বাল্লাডের প্রথম সংস্করণ প্রকাশের মধ্য দিয়ে, যা দ্য রোম্যান্টিক পিরিয়ড নামে পরিচিত। এর ব্যক্তিকাল ছিল 1798 থেকে 1832 সাল পর্যন্ত। দ্য রোম্যান্টিক পিরিয়ড এর পরবর্তী যুগটির নাম দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, যার ব্যক্তিকাল ছিল 1832 থেকে 1901 সাল পর্যন্ত। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড আবার 2 ভাগে বিভক্ত। দ্য প্রি রাফায়েলাইটস 1848 থেকে 1860 সাল এবং অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডিকেডেন্স 1880 থেকে 1901 সাল পর্যন্ত বিস্তৃত। 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত বিস্তৃত পরবর্তী পিরিয়ডটির নাম দ্য মডার্ন পিরিয়ড। একে আবার 2টি পিরিয়ডে বিভক্ত করা হয়। দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, যা 1901 থেকে 1910 সাল পর্যন্ত বিস্তৃত, অপরটি দ্য জর্জিয়ান পিরিয়ড, যা 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত বিস্তৃত। সর্বশেষ যে পিরিয়ডটি রয়েছে তার নাম পোস্ট মডার্ন পিরিয়ড, যা 1939 সাল থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইংলিশ লিটারেচারের প্রথম অংশ এ পর্যন্তই। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অথবা কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। শেয়ার করার মাধ্যমে আপনার ফেসবুক বা টুইটারের হোম পেজে সংরক্ষণ করেও রাখতে পারেন টিউটোরিয়ালটি। আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।